আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নূরের আলো নিভল কেন? তাহলে কি নূর আওয়ামী লীগে যোগ দিচ্ছেন? প্রশ্ন। আজকের আয়োজনে আরো যা থাকছে, নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী কি চমক দেবেন, আগামী নির্বাচন কিভাবে হবে, সব দলকে অংশগ্রহণ করবে, সবশেষ থাকছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। গত বছর 26 অক্টোবর বেশ ঢাকঢোল পিটিয়ে নূর তার নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করেছিলেন। গণ অধিকার পরিষদ গঠনের পর রাজনীতিতে নানামুখী চাঞ্চল্য তৈরি হয়েছিল। অনেকেই মনে করছিলেন যে রাজনৈতিক দলই বাংলাদেশ তৃতীয় ধারার সূচনা করবে, কিন্তু এক বছর যেতে না যেতেই নূরের আলো নিভে গেছে। নূর যখন রাজনীতিতে আর তেমন আলোচিত নয়, বরং বিএনপি যখন রাজপথে বড় ধরনের কর্মসূচি পালন করছে, তখন নূর নিষ্প্রম্ভ। তিনি বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং নানা রকম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। সরকারের সাথে তার গোপন যোগাযোগের কথা প্রকাশিত হচ্ছে এবং সরকারের কাছ থেকে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিচ্ছেন, এমন খবরও তার কর্মীরা বলছে। এ নিয়ে নূরের অনুসারীরাও তার উপর আস্থা রাখতে পারছে না। গণ অধিকার পরিষদের রাজনীতিও গতিশীল নয়, বরং গণ অধিকার পরিষদের আহ্বায়ক রাজা কিপ্রিয়া পৃথক অবস্থান নিয়ে নিজেই আলোকিত হওয়ার চেষ্টা করছেন। সংগঠন ভাবে গণ অধিকার পরিষদও তেমন কার্যক্রম নেই। মূলত কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নূর আলোচনায় আসেন। এরপর তিনি ঢাকসুর নির্বাচনের সহসভাপতি পদে নির্বাচন করেন এবং ছাত্রলীগের বিপুল দাপটের মতো ঢাকসুর ভিপি নির্বাচিত হয়ে সবাইকে চমকে দেন। ঢাকসুর ভিপি হওয়ার পরপরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন এবং তাকে মা সম্বোধন করেন। ঢাকসুর ভিপি হিসেবে তিনি তেমন কোনো কিছুই করতে পারেননি, বরং ছাত্র অধিকার পরিষদকে তিনি এগিয়ে নিয়ে যান এবং সারা দেশের ছাত্রছাত্রীদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তা ধরে রাখার এক কৌশল চেষ্টা করেন। 2020 সালে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন এবং 2021 সালে 26 অক্টোবর নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে তার রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সময় তিনি ঘোষণা করেছিলেন যে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু এক বছরের মাথায় নূরের রাজনৈতিক দল কার্যকরহীন এবং একটি পেট সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সারাদেশের সবগুলো জেলাতে এই দলের পূর্ণাঙ্গ কমিটি পর্যন্ত নেই, বরং এই দলের প্রধান দুজন রেজা কিপ্রিয়া এবং নূর নিজেদের ইমেজ বৃদ্ধির জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। একসময় নূর অন্যান্য রাজনৈতিক দলের অবাধ্য ছিলেন, বিএনপিও তাকে কাছে টানতে চাইত, আবার বাম দলগুলো তার কর্মকাণ্ডের উপর নজর রাখত। অনেকেই মনে করত যে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নূরের মধ্যে রয়েছে এবং তিনি মূল ধারার রাজনীতিতে একটা অবস্থান করে নেবেন। কিন্তু এক বছরের মধ্যে প্রমাণিত হয়েছে নূরের আসলে নিজস্ব তেমন কোনো আলো নেই, বরং আগামী নির্বাচনে তিনি যেন আওয়ামী লীগের মনোনয়ন পান সেজন্য চেষ্টা তদবির করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। বিভিন্ন জায়গা থেকে অর্থ আদায় এবং বিভিন্ন সরকারি কাজ হাতিয়ে নেওয়ার জন্য দেন দরবার করার বিষয়টিও এখন সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের প্রবাসী শাখা গঠন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন নূর। এখন যখন দ্রব্যমূল্যের উদ্যোগতি লোডশেডিং সহ নানা বিষয় নিয়ে বিএনপির আন্দোলনের চেষ্টা করছে, তখন নূর একরকম নীরব। তাহলে কি নূর আওয়ামী লীগে যোগ দিচ্ছেন? আগামী নির্বাচন কি তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই প্রশ্নগুলো এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। তবে নূরের ব্যাপারে অতীতে রাজনীতিতে যেরকম আগ্রহ এবং উৎসাহ ছিল, এখন সে আগ্রহ উৎসাহ নেই। নূর কি তাহলে রাজনীতিতে একটি পরিত্যক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন? চলে যাচ্ছে পরের সংবাদে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী এখন ওয়াশিংটন অবস্থান করছেন। সেখানে তিনি ভয়েস অব আমেরিকার কাছে গতকাল একটি সাক্ষাৎকার দিয়েছেন। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরূপা বড়ুয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য দৃঢ়তা ছিল এবং আগামী নির্বাচন নিয়ে যে জটিলতা সংখ্যাগুলো বিভিন্ন মহল থেকে উচ্চারিত হচ্ছে তা তিনি নাকচ করে দিয়েছেন। টানা 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। প্রতিটি নির্বাচনের আগেই দেখা গেছে প্রধানমন্ত্রী বেশ কিছু চমক দেখিয়েছেন এবং এই চমকগুলো রাজনীতির অঙ্গনে তার দূরদর্শিতা এবং বিচক্ষণতার প্রমাণ বহন করে। আগামী নির্বাচন নিয়ে যে অচল অবস্থা এবং সংকট তৈরি হয়েছে, অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রী সেই সংকট কাটিয়ে উঠতে পারবেন, আর তারই একটি ইঙ্গিত তিনি ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে দিয়েছেন। প্রশ্ন হলো, আগামী নির্বাচনে তিনি কি চমক আনবেন? 2018 সালে নির্বাচন নিয়ে অনুষ্ঠানের ক্ষেত্রে আওয়ামী লীগ সভাপতির একটা বড় ভূমিকা ছিল, এজন্য তিনি জেল জুলুম নির্যাতন ভোগ করেছিলেন। 1-11 নির্দলীয় নির্পেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এই বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য নির্বাচনকে দূরে ঠেলে রাখা হয়েছিল। রাজনৈতিক নেতাদের চরিত্রহনন, তাদেরকে নির্বাচনের জন্য অযোগ্য করে দীর্ঘদিন ধরে সুশীলদের একটি রাজত্ব কায়েম করার প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা হয়েছিল সে সময়। কিন্তু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য সেই প্রক্রিয়া বাস্তবায়িত হতে পারেনি, বরং তিনি প্রথম থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে জনগণকে সংগঠিত করে শেষ পর্যন্ত জাতি এবং আন্তর্জাতিক চাপে মনোদিন
আহমেদ এবং ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকে একটি নির্বাচন দিতে বাধ্য করেছেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুলের বিজয় হয় এবং এক ধরনের গণজোয়ার সৃষ্টি হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করে দেয়। এ ব্যাপার বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে আওয়ামী লীগের সংবিধান সংশোধন করেন। 2013 সাল থেকে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। বিএনপি পক্ষ থেকে বলা হয় যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় সংবিধান অনুযায়ী নির্বাচন করে অনুরোধ ছিলেন। তবে নির্বাচনের আগে তিনি বেশ কিছু চমক দেখান। তিনি সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। সেই সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিএনপি কে দেওয়া প্রস্তাব করেছিলেন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি চায়ের জানিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী এই একের পর এক উদ্যোগ বিএনপি প্রত্যাখ্যান করে। এর ফলে যেটি লাভ হয়, 2014 সালে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে ওই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং প্রায় অর্ধেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরও ওই সংসদ পূর্ণ মেয়াদ অতিক্রম করে। 2018 সালে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখান। ওই নির্বাচনে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি ফেলে নির্বাচনে অংশগ্রহণ করে। এই সময় বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। তখন জাতীয় নেতা ডাক্তার কামাল হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার কামালের এই প্রস্তাবকে লুফে দেন। অনেকে মনে করছিলেন শেখ হাসিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন, এমনকি আওয়ামী লীগের নেতারাও বসেছিলেন সে কিসের আলোচনা। কিন্তু শেখ হাসিনা এই সংলাপের সম্মতি জানিয়ে রাজনীতিতে একটি নতুন চমক সৃষ্টি করেছেন। সবগুলো বিরোধী দলের লাগাতার বৈঠকের পর 2018 সালের ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়। কিন্তু ওই নির্বাচন নিয়ে অনেক রকম সমালোচনা এবং বিএনপির পক্ষ থেকে ওই নির্বাচনের পর থেকে বলা হয় যে বর্তমান সরকারের অধীনে তারা আর কোনো নির্বাচনে যাবে না। এবার নির্বাচন নিয়েও বিএনপি একই অবস্থানে আছে। এরকম পরিস্থিতিতে আগামী নির্বাচন কিভাবে হবে, সব দল কি অংশগ্রহণ করবে, বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত যাবে কি যাবে না, ইত্যাদি নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রধানমন্ত্রীর কাছে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেখ হাসিনা দেশে ফেরার পর বা নির্বাচনের আগে আগে নির্বাচন নিয়ে হয়তো বড় ধরনের চমক দেবেন। প্রশ্ন হলো কি চমক দেবেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসন পাবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগদিয়া চালার ওয়েলফেয়ার মাঠে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান সাহার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের এমন মন্তব্যে কড়া সমালোচনা করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কোনোদিনও ক্ষমতায় যেতে পারবে না, এই কারণে তাদের তত্ত্বাবধায়ক সরকারে এত ভয়। তিনি আর বলেন, তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে হবে, এছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি প্রশ্ন করেন, আমাদের সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আপনাদের সময় বাধা কোথায়? আমাদের নেত্রী আপনাদের দাবি মেনে নিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছেন এটি জনগণের দাবি, তাই আপনাদেরও জনগণের দাবি মেনে নিতে হবে। তিনি আর বলেন, এদেশে আজ কোনো বিচার পাওয়া যায় না, আওয়ামী লীগ তা মুষ্টিবদ্ধ করে রেখেছে। বাংলাদেশের মানবাধিকার নাই, আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যখনতম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের আগে 10 টাকা কেজি চাল, বিনা পয়সায় সার, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে তামাশা করেছেন। বর্তমানে ঘরে ঘরে এখন লাখ লাখ যুবক বেকার, শিক্ষকতার চাকরি পেতে 20 লাখ, কনস্টেবলের চাকরি পেতে 25 লাখ, চৌকিদার দফদারে চাকরি পেতে 12 লাখ টাকার ঘুষ দিতে হয়। এক রাতে পেট্রোল ডিজেল কেরোসিনের দাম বেড়েছে 54 ভাগ, তাছাড়া চাল ডাল সবজির দাম আকাশচুম্বী, সবকিছু দাম এখন নাগালের বাইরে। দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে ভোলা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে সাংসদ নিহত হয়েছে 4 নেতাকর্মী। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।